টেক্সাসের রব এলিমিনেটারি স্কুলে বন্দুকধারীর আক্রমণে 21 জনের মৃত্যুর পর ফের বন্দুক আইনের সাংবিধানিক ব্যাখ্যা নিয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টেক্সাসের রব এলিমিনেটারি স্কুলে হামলার ঘটনার পরও যদি বন্দুক আইন সংশোধন করা না যায় তাহলে আমেরিকার পরিস্থিতি আরও খারাপ হবে। বাইডেন জানিয়েছেন, বন্দুক রাখার অধিকার নিয়ে যারা সওয়াল করেন তারা সংবিধানের দোহাই দেন, কিন্তু সংবিধান যে কোনো অস্ত্র রাখার অধিকার দেয় না। সংবিধান এবং আইন বরাবরই অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলেছে। 1791 সালে অস্ত্র আইনের প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, সেখানেও নাগরিকদের কামান রাখার অধিকার দেয়া হয়নি। সংবিধান অস্ত্র রাখার অধিকার দিলেও তা নিয়ন্ত্রণের কথা বলেছে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন।